কি কি বললে অরিজিৎ সিং এর কনসাল্টে যাবে দাঁড়াও সব বলবো এক ধান টোয়েট করো তাহলে আমি একটা কথা বলি যদি পকেটে না পয়সা থাকে হালকা মুতে শুয়ে পড়ো আমার জীবনে কয়েকটা কয়েকটা ইচ্ছা ছিল যেগুলো আমার ইচ্ছা যেন আমি মরে যাওয়ার আগে যেন পূরণ করতে পারি তার মধ্যে ছিল একটা যে অরিজিৎ সিং এর কনসাল্ট দেখা লাইভ আমার মনে হয় না আমার এই জীবনে আর স্বপ্নটা পূরণ হবে কেন ক টাকা কী বৃত্তান্ত আমি সব এক্ষুন ডেসক্রাইব করব দেখতে থাকো তো আমি এখন ফেসবুকটা ওপেন করলাম অরিজিৎ সিং সার্চ করলাম অরিজিৎ সিং এর প্রোফাইল উপর দিকে তুলতে থাকবে তুলে একটু নিচিতে তুলবে তুলতে তুলতে দেখো দেখো কলকাতা লেখা আছে অরিজিৎ সিং ওয়ান নাইট অনলি ট্যুর কলকাতা ওটা ক্লিক করো ক্লিক দেখো বাই নাও বাই নাওয়ে মারো বাই নাওয়ে মারার পরে দেখো পুরোটা দেখা যাচ্ছে দেখো পুরো এখানে স্ট্রাকচারটা দেখাচ্ছে ঠিক আছে যে ওপরে দেখো স্টেজ দেখা যাচ্ছে প্লাটিনাম গোল্ড সিলভার ব্রোঞ্জ আর এইচ এস বি একটা লেখা আছে ওই জায়গাটা প্রত্যেকটা প্রাইস কত টাকা কত টাকা করে কি সিট বুকিং আমি সেটা দেখতেছি একটা একটা দেখতে দেখো তো প্রথমে তুমি ব্রোঞ্চে ক্লিক করো ব্রোঞ্চে দেখো লিখা দেখা বাই আড়াই হাজার টাকা ঠিক আছে মানে একটা সিটের দাম আড়াই হাজার টাকা মানে লেখা হয়েছে ফ্রি স্ট্যান্ডিং ইন ইউর সেকশন মানে তুমি ওই সেকশনের মধ্যে দাঁড়িয়ে দেখ ব্রঞ্চ মানে তুমি অরিজিৎ সিং কে মানে একদম পিঁপড়ার মতো দেখতে পাবে একটু পিঁপড়া পিঁপড়া তো এইবার আমরা সিলভারটাই দেখি সিলভার সিলভারে ক্লিক করলাম দেখো লেখা আছে চার হাজার টাকা চার হাজার টাকা একটা সিটের রেট তো তুমি দেখো যেইগুলো সাদা সাদা দেখা যাচ্ছে ওইগুলো অলরেডি বুকড হয়ে গেছে আর যে ব্লু রঙেরটা সিলেট দেখাচ্ছে আর তুমি দেখো উপরে দেখো বাই লেখা দেখাচ্ছে যা আমি ব্লু রংটা ক্লিক করলাম তখন বাই লিখা দেখাচ্ছে আর চার দেখাচ্ছে আর যখন আমি সাদা কখন দেখাচ্ছে যেটা তুমি অলরেডি বুক হয়ে গেছে সেমভাবে গোল্ডে যাচ্ছি গোল্ডে দেখো ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা যেইগুলো গোল সোনা রঙের গোল্ডেন কালারের যে গোল গোলগুলো আছে ওগুলো এখন অবধি বুক হয়নি বাকি আছে গোল্ডে বসা মানে তুমি অরিজিৎ সিং এর বড় জোর প্যান্টের কালারটা চিনতে পারবে যে এই রঙের প্যান্ট এই রঙের জামা পরে আসছে প্লাটিনামে হ্যাঁ প্লাটিনাম প্লাটিনামে এখন গোলাপি রঙের যেগুলো দেখাচ্ছে ওইগুলো এখনো অবধি বুক হয়নি তো তুমি চাইলে ওগুলোকে বুক করতে হবে দেখো দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা প্লাটিনামে বসা মানে তুমি অরিজিৎ সিং মানে মোটামুটিভাবে বুঝতে পারবে যে একটা মানুষ দাঁড়িয়ে আছে মোটামুটি বুঝতে পারবে যে একটা কেউ দাঁড়িয়ে আছে ভাবে বুঝতে পারবে যে হ্যাঁ ওটা হয়তো অরিজিৎ সিং এইবার যেটা লাস্ট আছে সব থেকে সামনের একদম স্টেজের সামনে যেখান থেকে তুমি অরিজিৎ সিংকে পুরো কাছে দেখতে হবে একদম ক্লিয়ার ভাবে দেখতে পাবে সেইটার রেড একবার দেখো মানে তুমি একদম কাছ থেকে একদম তার সঙ্গে বলতে গেলে দেখতে পাবে সেইটার রেড একবার চেক করো পঁচাত্তর হাজার টাকা একটা সিটের দাম পঁচাত্তর হাজার টাকা যার মধ্যে আর দেখতে পাচ্ছি আমরা তিনটা সিট আর মাত্র বাকি আছে কিছুদিন আগে যখন আমাকে একজন জানালো আমার একজন বলল যে অরিজিৎ সিং এর কনসার্ট আছে বেশি টাকা নেবে না হয়তো যাবি তো আমি বলি হ্যাঁ অবশ্যই যাবো মিনিমাম দু মাস আগে দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি তো আমি প্রচুর হ্যাপি বলি বেশ যাবো অনেককেই বলছি আমি স্ট্যাটাসও দিয়েছিলাম যে আমি যাও বলে তো একটা স্বপ্ন ছিল যে অরিজিৎ সিংকে লাইভ দেখবো আর এই পরিমাণ এতটা পরিমাণ টাকা করেছে যে খুব বড়ো লোক ছাড়া তাকে দেখা সম্ভব নয় একটাই কথা মন থেকে বলতে যাই তুমি সবাইকার গুরুদেব তো একটা হয়তো এই কথাটা কয়েকশো কোটি লোকের মনের কথা যে তুমি কোথাও না কোথাও একটা ফ্রি টিকিটের প্রোগ্রাম করো অনেক মানুষ তোমাকে দেখার জন্য পাগল এটাই আমাদের অর্থাৎ তোমার ভক্তদের রিকোয়েস্ট অনুরোধ থাকলো তোমার কাছে মানে অরিজিতের কনসাল্টের টিকিট প্রাইসটা দেখার পর আবার আমার একটা কথা মাথায় এলো তুমি একটা মানুষকে যতই মন থেকে ভালোবাসো যতই তার জন্য মরে যাও না কেন তাকে দেখার জন্য পাগল থাকো না কেন অ্যাকচুয়ালি টাকাটাই সব দিকে ম্যাটার করে তাকে মন থেকে তাকে কাছ থেকে দেখার জন্য অরিজিতের কনসাল্টের টিকিট প্রাইস দেখার পর আমার এটাই মনে হলো आते ये कभी ना तू भूल ना कोई तेरे खाते